আচ্ছা, আবারও স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আসলে অনেক বেশি দুঃখিত, কারণ এটা আমাদের নিয়ন্ত্রণে নাই, কারণ মোবাইল ডাটাতেও প্রবলেম হয়, ওয়াইফাইও সমস্যা হয়, সব কিছু মিলিয়ে আসলে একটা জগা খিচুড়ি অবস্থা। তারপরেও দুঃখ প্রকাশ করছি তোমাদের কাছে। তো দেখো, আমরা যদি বলি যে হাইড্রার দুইটা লেকচার আমরা কমপ্লিট করেছি, আমি এই কথাটা আবার একটু বলে নিই। দুইটা লেকচার প্রথম দিকে আমি যেটা পড়াইছিলাম তোমাদেরকে, যে হাইড্রাটাকে যদি কাটা হয়, যদি এটা যদি একটা হাইড্রা হয়, তো হাইড্রাকে কাটলে আমরা হাইড্রাকে যদি প্রস্থচ্ছেদ করা হয়, তাহলে এই এই এরকম শসার মতো যদি কাটা হয়, তাহলে এদের এদের এই কাটলে আমরা দুইটা স্তর দেখতে পাবো। কোষের কয়টা স্তর দেখতে পাবো? কোষের দুইটা স্তর দেখতে পাবো। একটু বড় করে যদি, একটু জুম ইন করে যদি আমরা দেখি, কোষের দুইটা স্তর দেখা যায়। হ্যাঁ, ঠিক বাইরের স্তরটা তোমরা ইতিমধ্যে জানো, বাইরের স্তরটার নাম হচ্ছে অ্যাপিডার্মিস, অ্যাপিডার্মিস। আর ঠিক ভিতরে একটা স্তর থাকে, ঠিক ভিতরে একটা স্তর থাকে, যে স্তরটার নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এখন কথা হচ্ছে অ্যাপিডার্মিসে কোষ থাকবে 60টি, ঠিক আছে? আর এই গ্যাস্ট্রোডার্মিসে কোষ থাকে কয়টি? গ্যাস্ট্রোডার্মিসে কোষ থাকে কয়টি? 5টি, ঠিক আছে? এখন কথা হচ্ছে ওই অ্যাপিডার্মিসের 60টা কোষ আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কয়টা কোষ? 5টা কোষ। তবে একটা জিনিস তোমাদেরকে অলরেডি বলে ফেলছি, যে ওই গ্যাস্ট্রোডার্মিসের যে 5টা কোষ থাকবে, ওই 5টা কোষ কিন্তু আবার এখানেও আছে, নাম নামগুলো একই রকম। তাহলে এখানে আমরা বলতে পারি এই 60টা কোষকে যদি আমরা এইভাবে ভাগ করি, 5টা প্লাস 2টা, ঠিক আছে? তাহলে এখানে 5টা কোষের নাম আর এই জায়গায় 5টা কোষের নাম একই রকম, তবে এদের মধ্যে বৈশিষ্ট্যের কিছু পার্থক্য রয়েছে, বৈশিষ্ট্যের কিছু পার্থক্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের পার্থক্যটা আমরা পড়বো। আমি যদি এভাবে বলি, ধরো এভাবে যদি বলা হয়, তোমরা জানো অলরেডি এই কোষগুলো অ্যাপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো কয়টা কোষ আছে। আর তোমরা জানো যে অ্যাপিডার্মিসে যে কোষগুলো রয়েছে, অ্যাপিডার্মিসে অ্যাপিডার্মিসে যে কোষগুলো আছে সেগুলোকে আমরা এভাবে বলতে পারি যে MINGS, মিংস জনি। আমরা এভাবে মনে রাখতে বলছিলাম যে মিংস জনি শব্দটা দিয়ে, এটা হচ্ছে অ্যাপিডার্মিসের 60টা কোষ। অ্যাপিডার্মিসে কয়টা কোষ? 60টা কোষ। আবার দেখো গ্যাস্ট্রোডার্মিসে, গ্যাস্ট্রোডার্মিসে গ্যাস্ট্রোডার্মিসে কোষ আছে কয়টি? গ্যাস্ট্রোডার্মিসে কোষ আছে কয়টি? 5টি, তাই না? গ্যাস্ট্রোডার্মিসে কোষ আছে কয়টি? 5টি। সেই 5টি কোষ কি? সেই 5টা কোষের নাম হচ্ছে MINGS, এই যে মিংস। তাহলে দেখো আমরা একটা জিনিস এখানে আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে অ্যাপিডার্মিসে যে 60টা কোষ থাকবে, ওই 60টার মধ্যে যে 5টা কোষ, প্রথম 5টা কোষ, ওই 5টা কোষ কিন্তু আবার গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে আছে, নামের দিক দিয়ে একই। তাহলে এই 5টা কোষ, এই 5টা কোষ নামের দিক দিয়ে এক হলেও এদের বৈশিষ্ট্যের দিকগুলো একটু ভিন্ন ভিন্ন। এখানে এখানে আরও এক্সট্রা 2টা কোষ আছে। যাই হোক, তাহলে আমরা একটু জিনিস তো আবার আবার ইন্টারেক্টেড এখন ঠিক আছে কিনা? আমি আসলে পুরো ডিপ্রেসড এখন, ঠিক আছে? একটু বলো তো, আমার মনে হয় ইন্টারপ্রেট হয়ে গেছিল। ওকে, ক্লিয়ার। ওকে, এখন দেখো তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে অ্যাপিডার্মিসের 60টা কোষের মধ্যে যে প্রথম 5টা কোষ, এই 5টা কোষ গ্যাস্ট্রোডার্মিসেও রয়েছে, কিন্তু নামে এখানে 5টা কোষ, এখানে যেমন 5টা কোষ রয়েছে, এখানেও 5টা কোষের নামে মিল আছে, কিন্তু এদের বৈশিষ্ট্যগুলোতে পার্থক্য আছে। অর্থাৎ এখানে 5টা কোষ, এই অ্যাপিডার্মিসের এই 5টা কোষের মধ্যে, গ্যাস্ট্রোডার্মিসের এই 5টা কোষের মধ্যে কী রয়েছে? বৈশিষ্ট্যের কিছু পার্থক্য রয়েছে, নামের মিল থাকলেও বৈশিষ্ট্যের পার্থক্য রয়েছে। তো তোমাদের বইয়ে যেভাবে লিখছে সেটা হচ্ছে, প্রথমে অ্যাপিডার্মিসের 5টা কোষের বর্ণনা খুব সুন্দর করে দিছে, ঠিক আছে? তারপর আবার গ্যাস্ট্রোডার্মিসের 5টা কোষের বর্ণনা দিছে। এমন কথা হচ্ছে এদের নামগুলো একই রকম না, এই জন্য আমরা বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্যাচ লাগাই দিই, যে কোনটার বৈশিষ্ট্য কী, কার বৈশিষ্ট্য কী, আমাদের ভুল হয়। যেমন আমাদের অ্যাপিডার্মিসের 5টা কোষ এখানে পড়ার পরে, যখন আমরা গ্যাস্ট্রোডার্মিসের আরও 5টা কোষ যখন পড়তে যাব, আরও 2 পৃষ্ঠা পড়ে, তখন আমাদের কী হয়, তখন আমাদের যেটা হয় না, মনে থাকে অ্যাপিডার্মিসের কথা, না মনে থাকে গ্যাস্ট্রোডার্মিসের কথা। অর্থাৎ আমরা অ্যাপিডার্মিসের 5টা কোষের বৈশিষ্ট্যও ভুলে যাই, আমরা গ্যাস্ট্রোডার্মিসের 5টা কোষের বৈশিষ্ট্যও ভুলে যাই, যার কারণে আমাদের এই জিনিসগুলো খুব বেশি দিন থাকে না। যেমন HSC পরীক্ষার আগে আগে, মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আগে, এই জিনিসগুলো অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার কথা আমি যদি তোমাকে বলি, এটা হচ্ছে আমার যখন টার্ম পরীক্ষা আমি যখন দিচ্ছিলাম, তখন হচ্ছে যে এই জিনিসগুলো যে পরীক্ষার আগে আগে খুব প্রবলেম হইতো, তো যে জিনিসগুলো আমরা শেষ করতে পারতাম না, তারপরে এইগুলো নিয়ে
এইগুলো সুন্দর করে গুছিয়ে পড়ার কারণে কিন্তু দীর্ঘস্থায়ী। তারপর এই জিনিসগুলো গুছিয়ে পড়ার চেষ্টা করেছি এবং এই জিনিসগুলোই কিন্তু আমার আমি আমার জীবনে যা ঘটেছে পড়াশোনা রিলেটেড ওই এক্সপিরিয়েন্সগুলি তোমাদেরকে দিচ্ছি, এবং আমি যে কাজগুলো করেছি সেটা তোমরাও করতে পারো, দেখা যাবে যে আমার থেকেও তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমি হচ্ছে তোমাদের মতো অ্যাভারেজ বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু টেকনিক দিয়ে আমি হয়তো বা রেজাল্টটা আমার ভালো, আমি একটা ভালো জায়গায় চান্স পেয়েছি। তো জিনিসটা তোমাদেরকেও এটা মাথায় রাখবা, তোমরা মেধা যতটুকুই থাকুক না কেন, তোমার যদি ডেডিকেশন থাকে, তোমার যদি চেষ্টা থাকে, তোমার কাছে যদি টেকনিক থাকে, তাহলে তুমি অবশ্যই সাকসেসফুল হবা। যে যে জায়গাটা আমি বলতে চাচ্ছি যেটা, যে আমাদের সনাতন পদ্ধতি যেটা হচ্ছে যে আমি এখানে পাঁচটা পড়াই দিলাম, তারপর আবার এখানে এসে আরও পাঁচটা পড়াইলাম, তারপরে না মনে আছে আমার এটা না এটা, সব কিছু মিলিয়ে একটা তালগুল পাকায় যায়, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব, এখানকার পাঁচটা এখানে পাঁচটা আমরা একটা একটা করে শিখবো। কীরকম? যে আমরা অ্যাপিডার্মিস থেকে মাস্কুলোপিথেলিয়ালের বৈশিষ্ট্যটা শিখবো, একই সাথে আমরা গ্যাস্ট্রোডার্মিসের মাস্কুলোপিথেলিয়ালের বৈশিষ্ট্যটা শিখবো। তাহলে এখান থেকে দুইটা আমরা পার্থক্য আকারে শিখবো, তারপর এখান থেকে ইন্টারস্টিশিয়াল, এখান থেকে ইন্টারস্টিশিয়াল পার্থক্য আকারে শিখবো। এভাবে দুইটা 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 করে যখন যদি আমরা শেষ করি, তাহলে দেখবো যে দুইটাই আমাদের মাথায় থেকে যাবে। ওকে, তাহলে আমরা এখানে চলে আসি, আমরা এখানে আসি, একটু খেয়াল করি তাহলে, আমরা একটা একটা করে শুরু করি। সেটা হচ্ছে এই এম দিয়ে আমরা কী বুঝি? মাস্কুলোপিথেলিয়াল, যেটার বাংলা কি, এম হচ্ছে মাস্কুলোপিথেলিয়াল, এম হচ্ছে কি, মাস্কুলোপিথেলিয়াল, যেটার বাংলা কি আছে আমি পুরো লাইনটা লিখে দিচ্ছি। এম হচ্ছে মাস্কুলোপিথেলিয়াল, যেটার মাস্কুলোপিথেলিয়াল, যেটার বাংলা হচ্ছে পেশি আবরণী কোষ, যেটার বাংলা হচ্ছে কি পেশি আবরণী কোষ। এটাকে আবার পুষ্টিকোষও বলা হয়, পেশি আবরণী কোষ, ঠিক আছে? লেখাটা উপরে লেখাটা দেখা যাচ্ছে? হ্যাঁ, উপরের লেখাটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে মনে হয়। পেশি আর মাস্কুলোপিথেলিয়াল কোষ বা পেশি আবরণী কোষ। তাহলে এখন দেখো, এই পেশি আবরণী কোষটা দুইটা জায়গায় আছে বললাম, আমি কি বললাম, এই কোষটা দুইটা জায়গায় আছে। এটা কি কি আছে? অ্যাপিডার্মিসেও আছে, গ্যাস্ট্রোডার্মিসেও আছে। তো আমরা এখন শিখবো যে অ্যাপিডার্মিসে এটা কীরকম, এই জিনিসটা অ্যাপিডার্মিসে কেমন, এটা গ্যাস্ট্রোডার্মিসে কেমন, আমরা এইভাবে দুইটা পাশাপাশি আমরা শিখব, ঠিক আছে? গ্যাস্ট্রোডার্মিসে কেমন, তাহলে দেখো এই কোষগুলো অ্যাপিডার্মিসে কেমন, ওই কোষগুলো গ্যাস্ট্রোডার্মিসে কেমন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পাশাপাশি দুইটা করে শিখবো। প্রথমে যে কাজটা করব, যে তোমরা জানো যে এই কোষটা অ্যাপিডার্মিসেও থাকে, এই কোষটা গ্যাস্ট্রোডার্মিসেও থাকে। তো এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখো, এইভাবে আমি যেভাবে যেভাবে নোটটা আমি যেভাবে যেভাবে লিখতেছি এইভাবে এইভাবে নোটটা করে ফেলবা। এখন তোমাদেরকে একটা কথা বলি, যে স্যার মাস্কুলোপিথেলিয়াল বা পেশি আবরণী কোষটা দুটো জায়গায় থাকে, এটা অ্যাপিডার্মিসেও থাকে, এটা কি গ্যাস্ট্রোডার্মিসেও থাকে, বুঝলাম। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে একটা কাজ কিন্তু গত ক্লাসে করায় ফেলছি, সেটা কি, একটা জিনিস কিন্তু তোমাদের করাইছিলাম যে আমরা এই বৈশিষ্ট্যগুলো জাস্ট চিত্র দিয়ে মনে রাখবো। তোমাদের চিত্রগুলো কি মনে আছে? আশা করি মনে আছে। জাস্ট এই অ্যাপিডার্মিসের পেশি আবরণী কোষগুলো চিত্রটা এরকম ছিল, এর লিখি এর, হ্যাঁ কোষগুলো এরকম ছিল। সেটা হচ্ছে আমি যদি এইভাবে আঁকি, এই যে অনেকটা এরকম ছিল, তাই না? অনেকটা এরকম ছিল, আর এদের কোষগুলো ছিল এরকম, অনেকটা পিলারের মতো, অনেকটা কিসের মতো, পিলারের মতো। তারপরে হচ্ছে এই যে ফ্লাজেলার মতো এরকম ছিল। তো দেখো মনে আছে যে এদের কোষগুলো এরকম নিউক্লিয়াস আছে, তারপরে হচ্ছে এরকম গহ্বর রয়েছে, এদের কোষগুলোতেও নিউক্লিয়াস ছিল, তারপরে কি গহ্বর রয়েছে। এগুলো লিখে লিখে প্র্যাকটিস করলে আমার বৈশিষ্ট্যগুলো অটোমেটিক, দেখো আমি একটা বৈশিষ্ট্য মুখস্থ বলবো না, জাস্ট আমি চিত্র দেখে দেখে বলবো। আমার এইভাবেই মনে আছে, আশা করি তোমাদেরও এইভাবেই মনে থাকবে, আমি জাস্ট চিত্র দেখে দেখে বলবো, ঠিক আছে? ওকে, তো এখন খেয়াল করো, এখানে আরেকটা জিনিস হচ্ছে ওদের এক ধরনের পেশি প্রবর্ধন বের হয় এখান থেকে, ভিতর থেকে এদেরও কি পেশি প্রবর্ধন বের হয়। তো এখন তোমরা জানো কোনটা কি, আমি যদি তোমাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে তোমরা জানো, এটা হচ্ছে নিউক্লিয়াস, তারপরে এটা হচ্ছে গহ্বর, এটা হচ্ছে কি গহ্বর মানে ফাঁকা জায়গা, তারপরে হচ্ছে পেশি প্রবর্ধন,
এটা হচ্ছে কি পেশি প্রবর্ধন, পেশি প্রবর্ধন, পেশি আবরণী কোষ, নামটা কি পেশি আবরণী কোষ, এদের পেশি থাকবে, এগুলো হচ্ছে পেশি প্রবর্ধন, এগুলো হচ্ছে পেশি প্রবর্ধন বা পেশির বর্ধিত পেশি, পেশি প্রবর্ধন বা কি পেশি প্রবর্ধন বা বর্ধিত পেশি, এই যে এটা হচ্ছে পেশি প্রবর্ধন, তাহলে আবার দেখো এদের পেছনের দিকে থাকবে পেশি প্রবর্ধন, এই যে পেশি প্রবর্ধন, পেশি প্রবর্ধন থাকবে, আমরা দুইটা দুইটা করে যখন পড়বো তখন আমাদের মনে থাকবে, এদেরও নিউক্লিয়ার, এদের গহ্বর থাকবে, এদের গহ্বর থাকবে, গহ্বর গহ্বর, তারপর হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এই জিনিসগুলো থাকবে, ওকে নিউক্লিয়াস থাকবে, তবে এদের দুই ধরনের কোষ থাকবে, এরা হচ্ছে এক ধরনের কিন্তু এরা হচ্ছে কি দুই ধরনের, তোমরা জানো এই এমটা দুই ধরনের, এদের এরা হচ্ছে ফ্লাজেলা যুক্ত, এরা হচ্ছে কি যুক্ত, এরা হচ্ছে ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা যুক্ত, সরি এরা হচ্ছে ক্ষণপদ, এগুলো হচ্ছে ক্ষণপদ, যে ক্ষণপদ যুক্ত, ক্ষণপদ যুক্ত, ক্ষণপদ যুক্ত, এরা হচ্ছে ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা, ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমরা যে চিত্রটা আঁকলাম, পড়া পড়া বায়োলজির, বায়োলজির 30 থেকে 20 থেকে 30% পড়া হচ্ছে আমরা চিত্র দিয়ে সহজ করতে পারবো, আর 20-30% পড়া হচ্ছে আমরা ছন্দ দিয়ে, গল্প কবিতা দিয়ে, আর 20-30% হচ্ছে আমরা আরও কিছু টেকনিক আছে, এগুলো পাবা আমার বিভিন্ন ক্লাসে, বলে দিব তখন, যখন যখন যেটা পড়াবো তখন তোকে বুঝতে পারবা, আরও কিছু হিডেন কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক আছে, তারপর আর 20-30% হচ্ছে তোমার পরিশ্রম বা পড়াশোনা, যেটা আমরা এখন আমরা অনেকেই যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করি যে 100% হচ্ছে মুখস্থ, না, তোমার মুখস্থের কাজ হচ্ছে 20-30%, আর বাকিগুলো বিভিন্ন মেকানিজম দিয়ে আমরা এগুলো মনে রাখবো। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি এখন, এই পেশি আবরণী কোষটাকে দুই রকম, দুইটা জায়গায় থাকতে পারে, অ্যাপিডার্মিসও থাকতে পারে, গ্যাস্ট্রোডার্মিসও থাকতে পারে, তাহলে অ্যাপিডার্মিসে যেটা থাকবে সেটার চিত্রটা হবে এরকম, এটা তোমরা গত ক্লাসে কিছুটা আইডিয়া নিয়েছো, আর গ্যাস্ট্রোডার্মিসে যখন এরা থাকবে তখন এরা দুই রকমের এবং চিত্রটা এরকম, এই জিনিসগুলো এদের থাকবে। তো এখন আমি তোমাকে বলি এখান থেকে কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো লিখে ফেলতে পারি, জাস্ট এই দুইটা চিত্র তুমি আঁকতে পারবে না, খুব কঠিন দুইটা চিত্র না, তুমি জাস্ট এই দুইটা চিত্র দিও তুমি জিনিসটা মনে রাখতে পারবা। এখন আমি তোমাকে একটু করে ধারণা দিই, কয়েকটা জিনিস তোমাদেরকে একটু করে বলি, তার একটু ধারণা দিয়ে তারপর বর্ণনাগুলো লিখবো, আমরা চিত্র দেখে দেখে বর্ণনাটা লিখবো। দেখো এখানে এই জিনিসটা হচ্ছে এরকম, এটা যদি হাইড্রাটা হয়ে থাকে, ধরো এটা যদি হাইড্রা হয়ে থাকে, তো এটাকে যদি আমরা কাটি, এই জিনিসটা যদি কাটি দিই এরকম, এরকম গোল চাকতি পাবো না, এখানে যদি বড় করে দেখি এখানে আসলে দুইটা কোষ থাকবে, দুই ধরনের কোষ থাকবে, বাইরে কিছু কোষ থাকবে, আমি যদি একটু দূরে দূরে করে লিখি, একটু বড় করে দেখি যে বাইরের একটা স্তর থাকবে আর ভিতরে একটা স্তর থাকবে, তাই তো, বাইরে একটা স্তর থাকবে, ভিতরে একটা স্তর থাকবে, এখন কথা হচ্ছে বাইরের দিকে যে স্তরটা, একটু খেয়াল করি আমরা, এই যে বাইরের দিকে যে স্তর, একটু দেখো এই কোষ থেকেও পেশি প্রবর্ধন বের হয়, মাঝখানে মেসোগ্লিয়া থাকে না, দুইটা স্তরকে আটকায় রাখে, দুইটা স্তরকে কী করে রাখে, দুইটা স্তরকে আটকায় রাখে, আমি এই পাশে আরও আঁকি নাই, এই পাশে আরও আঁকি নাই, এই পাশে তো আরও থাকবে, এ পাশে আরও থাকবে, এভাবে এভাবে থাকবে আরও, যাই হোক আমি এতটুকু অংশ দেখাচ্ছি, যেটা বলতে চাচ্ছি একটু খেয়াল করো, এটা হচ্ছে বাইরের স্তরটা অ্যাপিডার্মিসটা, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, এটা অ্যাপিডার্মিস, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, তো এই অ্যাপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে থাকে মেসোগ্লিয়া, তাহলে দেখো আমরা বলতে পারি এই যে পেশি প্রবর্ধনটা, এই যে খেয়াল করো এই যে পেশি প্রবর্ধনটা, এদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ভিতরের দিকে পেশি প্রবর্ধন বের হবে, আর এদের ক্ষেত্রে পেশি প্রবর্ধনটা বাইরের দিকে বের হবে, এদের ক্ষেত্রে পেশি প্রবর্ধনটা কী হবে, বাইরের দিকে বের হবে, বাইরের দিকে হবে, তাহলে দেখো এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন দেখো আমি যদি এই পাশ থেকে দেখো, তুমি এই পাশ থেকে যদি দেখো তাহলে আরও সহজে বুঝতে পারবা, এদের পেশি প্রবর্ধনটা ভিতরের দিকে আর এদের পেশি প্রবর্ধনটা বাইরের দিকে, তাহলে দেখো এই যে কোষটার ভিতরের দিকে হচ্ছে পেশি প্রবর্ধনটা, এই কোষটার, এটা হচ্ছে বাইরের প্রান্ত, এটা ভিতরের, এই কোষটা খেয়াল করো, এই যে কোনো একটা দেখো, এই যে কোষ্টার, এই কোষ্টার, এটা হচ্ছে বাইরের প্রান্ত, এটা হচ্ছে ভিতরের প্রান্ত, আর ভিতরের প্রান্ত থেকে, ভিতরের প্রান্ত থেকে প্রবর্ধনটা বের হয়, এই যে ভিতরের প্রান্ত থেকে প্রবর্ধনটা বের হয়, আবার দেখো আর এই কোষ্টার ক্ষেত্রে যদি আমরা এই কোষ্টা চিন্তা করি, যদি এই কোষ্টা চিন্তা করি, খেয়াল করো আবার ব্লা,
আচ্ছা দেখো, আসলে আসলে খুব বেশি প্রবলেমই হয়ে গেছে। আপাতত ক্লাসটা এখানে আমি তাহলে বন্ধ রাখতে হচ্ছে, দেখি না কোনো ব্যবস্থা যদি নেওয়া যায় আপডেট জানিয়ে দেওয়া হবে গ্রুপে। তোমরা ল্যাবটা এখানেই শেষ করছি।